কিছু জিনিস পড়ছিলাম আজকে, রিজিড প্রপ নিয়ে। তো সেখান থেকে তো কিছু জিনিস লাগবে, জানি কঠিন লাগছে, বাট লেগে থাকতে হবে ভাই, কিছু করার নেই। রিজিড প্রপ এখানে তুই যেটা এটা বুঝিস সেটা দেখ, সাপোর্ট হচ্ছে এখানে দুটো, একটা দুটো তিনটে চারটা, চারটা হচ্ছে রিয়াকশন, দুটো সাপোর্ট, ইনডিটারমিনেট কটা দুটো, সো এখানে আমার বাজ করতে পারছে ওমেগা। তো এটাকে প্রথমে ডিভাইড করে দিলাম, প্রথমে এই টোটালটার জন্য যে রাখলাম, এখানে বেন্ডিং মুভমেন্ট কী আসবে এটা, প্লাস এখানে একটা মুভমেন্ট আসবে না, সেটা মাইনাস এম, সো মাইনাস এম ইন্টু এল। সো এখানে ওটাই করেছি, দুটোকে যোগ করে দিয়েছি, পরে এখান থেকে এই ভ্যালুটা চলে এসেছে, সেটা হচ্ছে রিজিড প্রপের। সেকেন্ড কেসে কী করলাম, ওটাকেই আমরা ওমেগা এমবি হচ্ছে ওমেগা এল বাই এইট, আর এমবি ইকুয়াল টু এমবি হয়তো আমি বার করেছি ফর সিমেট্রিক বিমের জন্য, এমবি আর এম এর ভ্যালু পেয়ে গেলি। এবার হচ্ছে এবার এটাকে আবার তুই ইয়ে করলি, ওমেগা এল বাই ফোর এটা জানি সেটা এক্স বাই থ্রি, টু বাই থ্রি হচ্ছে এল বাই টু, মানে এল বাই থ্রি হবে, এখানে টু থার্ড পোর্শন থেকে হবে না, কারণ সাপোর্ট থেকে হচ্ছে কতটা হচ্ছে ডিফ্লেকশন আসতেছে সেটা ওখানে আসবে। সো সেটাই করেছি যে টি এ বাই সি, মানে এ পয়েন্টে সি এর জন্য কতটা আসবে, এ ওয়ান এক্স ওয়ান, কারণ নিচের একটা এরিয়া আছে আর উপরের একটা এরিয়া আছে, প্লাস এ টু এক্স টু, সো এ ওয়ান এক্স ওয়ান কি হাফ এল বাই টু ডিস্টেন্স, ওমেগা এল বাই ফোর উপরে দেওয়া আছে, ইন টু এক্স ওয়ান কি, এক্স ওয়ান ভ্যালুটা তোকে দেখালাম ওইখান থেকে, এখান থেকে ডিফ্লেক্ট হচ্ছে সেখান থেকে, এখান থেকে ডিফ্লেক্ট করছে সেখান থেকে হাইটটা হবে, সেটা হচ্ছে এল ওয়ান এক্স ওয়ান, সেটা হচ্ছে এক্স ওয়ান হাইট দিয়ে দিলি। নিচেরটা যেটা আছে ওমেগা এল বাই এইট ইন্টু এল বাই ফোর ইন্টু ওমেগা এল বাই এইট ইন্টু এল বাই ফোর, সেটা করলি, সেখান থেকে ডিভাইড করলে টোটাল ভ্যালু এটা এসে যাচ্ছে। সেকেন্ড প্রবলেমটা যদি তুই যাস, এখানে তুই ভ্যালুগুলো দেখ, এখানে মোমেন্ট ডিফ্লেকশন আছে, সেকেন্ড সেম কেস করেছি, প্রথমে আমরা এখানে রিপোর্টটাকে আলাদা করে দিয়েছি, আর পি কল টু ওমেগা এল বাই টু আছে, ওমেগা এল বাই টু থাকলো উপরেরটার জন্য কতটা আসছে দেখ, এই জিনিসটা একটু মাথায় রাখবি, এটাকে স্লো করে দেখবি, ওমেগা এল ইন্টু বাই টু ইন্টু এল বাই টু, মানে টোটালটার জন্য এল বাই টু মাইনাস ওমেগা এল বাই টু ইন্টু এল বাই ফোর, মানে এল বাই ফোর মানে এটা মাঝখানে যদি কাজ করে, মানে টোটালটা থেকে অর্ধেকটা আমরা বিয়োগ করে দিয়েছি, এই এইটুকুনি পার্সেন্টেজ বিয়োগ করে দিয়ে সেটুকুনি বাকি থাকবে, বাকিটা এরিয়া অফ দ্য এটার পার্সেন্টার এরিয়া কত হবে সেটা হচ্ছে এম এল এম বাই টুয়েলভ, আর হচ্ছে এম বাই টুয়েলভ হলো গোড়ের জন্য কত হবে, ওয়ান বাই টু হয়েছে হবে, সো এম এল স্কোয়ার ওমেগা এল স্কোয়ার বাই এইট মাইনাস ওমেগা এল স্কোয়ার বাই টুয়েলভ, সো ওমেগা এল স্কোয়ার বাই এইট এটা মাইনাস ওমেগা এল স্কোয়ার বাই এইট, সো ওমেগা এল স্কোয়ার বাই টুয়েলভ আসলো, টিসিএ এইভাবে আসছে। থার্ড ওয়ারিও সেম, এখানে এল বাই থ্রি এল বাই থ্রি এল বাই থ্রি এই তিনটা আছে, সেটাকে তুই দেখ এল বাই থ্রি করতে পারিস, আর নিচেরটাকে তুই আলাদা করে দিলি, সো এখন হগিং হচ্ছে, এটাই হগিং হচ্ছে, সবকটাই হগিং হচ্ছে, যেগুলো হগিং হচ্ছে সেগুলো তুই দেখ, এগুলোকে নেগেটিভ করা হয়েছে, সেকেন্ডই হচ্ছে পজিটিভ করা হবে, সো পি এল বাই থ্রি মাইনাস দিস ইস টু পি এল বাই নাইন, টু পি এল বাই নাইন এক্স টু এল বাই থ্রি টু পি এল বাই নাইন, কিভাবে আসছে এম বাই, সো টু ইন্টু হাফ ইন্টু টু ইন্টু হাফ ইন্টু এল বাই থ্রি ইন্টু পি এল বাই থ্রি গেল মাইনাস প্লাস পি এল বাই থ্রি ইন্টু এল বাই থ্রি, পি এল বাই থ্রি যেটা আছে সেটা হচ্ছে এল বাই থ্রিতে কাজ করবে মাইনাস এম এল, সেখান থেকে আসছে।